আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। তো থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন আজকে কোন টপিক নিয়ে কথা বলবো। দর্শক, ময়না পাখি কথা বলে এটা আমরা সকলেই জানি, তোতা পাখি কথা বলে এটা আমরা সকলেই জানি, টিয়া পাখি কথা বলে এটা আমরা বহু আগে থেকে জানি, কিন্তু শালিক পাখি কথা বলে এটা আমরা আগে জানতাম না। আজ থেকে 12 বছর, 10 বছর, 15 বছর আগেও আমরা জানতাম না শালিক পাখি মানুষের মতো অবিকল কথা বলে, ময়না পাখির মতো কথা বলে। কিন্তু 2024 এসে, এই ইন্টারনেটের যুগে এসে, অনলাইনের যুগে এসে আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, সোশ্যাল মাধ্যমে দেখে থাকি শালিক পাখি মানুষের মতো কথা বলে। হ্যাঁ, ময়না পাখি, শালিক পাখি, এরা দেখতে ভিন্ন হলো, এরা জাতটা একই, দুইটা পাখি দুই ধরনের, কিন্তু এদের জাতিগতভাবে এরা একই, এদের কণ্ঠস্বর অনেকটা মানুষের মতোই। তো শালিক পাখিও কথা বলতে পারে। তো কিভাবে আপনারা আপনাদের শালিক পাখিকে খুব অল্প সময় কথা শেখাবেন, তো এই ট্রিক্সগুলো আমি আপনাদেরকে আজকে বলে দেব। কারণ আমার শালিক পাখি এখন কথা বলে মানুষের মতো, অনেক কথাই বলতে পারে, মানুষের মতো অনেক কিছু ফলো করতে পারে। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব, আপনার শালিক পাখিকে মানুষের মতো অবিকল কথা শেখাতে হলে আগে আপনার বুঝতে হবে যে একটা বনের পাখি কখন মানুষের মতো কথা বলে। অবশ্যই তার ওইরকম একটা পরিবেশ সৃষ্টি করতে হবে, যেমন আপনি আপনার শালিক পাখিটিকে ছোটো থেকে পুষবেন। যেমন শালিক পাখির বাচ্চার বয়স যখন 1.5 থেকে 2 সপ্তাহ, তখন থেকে আপনি তাকে পোষা শুরু করবেন এবং তাকে সর্বক্ষণ কাছাকাছি রাখার চেষ্টা করবেন। শালিক পাখিকে সবসময় বেশি বেশি সময় দেওয়ার চেষ্টা করবেন। আপনি পড়তে বসলে আপনার টেবিলের পাশে রাখবেন, আপনি বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিতে বসলে তার সবসময় পাশে রাখবেন, আপনি খেতে বসলে শালিক পাখিকে পাশে রাখবেন, আপনি কোথাও বসে থাকলে শালিক পাখির বাচ্চাটিকে আপনার ঘাড়ের উপরে অথবা হাতের উপরে রাখবেন, যাতে করে ও সবসময় মানুষের মাঝে থাকতে পারে এবং আপনার সাথে থাকতে পারে, আপনার সব কিছু ফলো করতে পারে, অনুকরণ করতে পারে। এভাবে যখন শালিক পাখির বাচ্চাটি আপনার সাথে, আপনার পরিবারের সাথে, মানুষের কাছাকাছি থাকতে থাকতে যখন একটা সময় বড় হয়ে যাবে, ও সব কিছু মানুষের মতো ফলো করা শুরু করবে, আপনার কথাবার্তা ফলো করবে, কথাবার্তা কীভাবে বলতে হয় ও আস্তে আস্তে এক সময় বলা শুরু করবে, বলতে বলতে কথা বলা শিখে যাবে। এখন অনেকে আমাকে প্রশ্ন করেন, শালিক পাখি মূলত কতদিন বয়সে কথা শিখে? মিটু 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 শাকিল শাকিল। শালিক পাখি মূলত 8 মাস বয়স থেকে কথা বলা শুরু করে। তো যেটা বললাম পিছনে, আমি ওরা মূলত মানুষের পাশে থাকতে থাকতে, মানুষকে দেখতে দেখতে মানুষের কথাগুলো অনুকরণ করা শুরু করে। তো যখন ওদের বয়স আস্তে আস্তে বাড়তে থাকে, ওদের ব্রেনটাও আস্তে আস্তে গ্রোথ হতে থাকে, ওরা সব কিছু মানুষের কথাবার্তা সব কিছু ফলো করতে পারে, ক্যাপচার করতে পারে। তো একটা সময় ওই কথাবার্তাগুলো মানুষের মতো ওরাও রিপিট করা শুরু করে। তো যখন ওদের বয়স 8 থেকে 10 মাস হয়ে যায়, তখন ওরা মানুষের মতো একা একাই কথা বলতে থাকে। আমার পাখিটিও রুমের ভিতরে যখন থাকে, ও একা একাই কথা বলতো, কথা বলার চেষ্টা করতো, আমরা যে কথাগুলো বলতাম ও অবিকল এভাবে কথা বলার চেষ্টা করতো। মিটু সিট দাও, সিট দাও, শাকিল শাকিল শাকিল। তো আমার শালিক পাখিটি 10 মাস বয়স থেকে পরিপূর্ণ কথা বলা শুরু করছে, 8 মাস বয়স থেকে প্রায় প্রায় কথা বলতো। আমি ওরে যে নাম ধরে ডাকতাম ময়না, ওই নামে ওরে ডাকতাম, ও আমার সাথে ময়না ময়না বলে আমাকে ডাকতো। একটা সময় 10 মাসের মাথায় ও সম্পূর্ণ কথা বলা শিখে এবং ওর বয়স যখন 12 মাস, তখন ও সম্পূর্ণ কথা বলা শিখে এবং ও শুধু একটা দুইটা কথা না, ও বিভিন্ন ধরনের কথা অনুকরণ করতে পারে, বলতে পারে। ডু 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 ডু
আমার নাম হচ্ছে শাকিল। তো শালিক পাখিটি আমার নাম ধরে ডাকতে পারে, আমি যদি শিস বাজাই আমার শালিক পাখিটিও শিস বাজাতে পারে, কারণ আমি ছোটবেলা থেকে ওরে আমার পাশে রাখছি, সবসময় আমি পাশে রাখছি, আমি খাইতে বসলে পাশে রাখছি, সব কিছু ওর সাথে শেয়ার করতাম, এজন্য ও আমার সব কিছু অনুকরণ করতে পারে, সব কিছু ফলো করতে পারে এবং ও বুঝতে পারে আমি ওরে কী বলতেছি, ও সেটা রিপিট করতে পারে। তো এজন্য আপনারা যারা শালিক পাখি পুষতে চান, কথা শেখাতে চান, এই ভিডিওটি অবশ্যই তাদের জন্য উপকারী, তারা ভিডিওটা ভালো করে ফলো করবেন এবং ভিডিওটা মানুষের মাধ্যমে শেয়ার করবেন যাতে মানুষ জানতে পারে। আর এই ভিডিওতে যে কথাগুলো বললাম, এই টিপসগুলো যদি আপনারা ফলো করেন, বেশি কিছু না, শুধু এই টিপসগুলো যদি ফলো করেন, আমি 100% গ্যারান্টি দিতে পারি আপনার শালিক পাখি খুব দ্রুত সময় কথা বলবে, যদি 8 মাস বয়স হয়ে থাকে কিংবা 10 মাস বয়স হয়ে থাকে। তো 8 মাস কিংবা 10 মাস হওয়া পর্যন্ত আপনি আপনার শালিক পাখিটিকে সবসময় কাছে রাখবেন, সবসময়ের জন্য সময় দেওয়ার চেষ্টা করবেন, দেখবেন কথা বলা শিখে যাবে এবং সবসময় বাইরে বাইরে উড়বে, খাওয়া দাওয়া করবে কিন্তু কখনোই যাবে না। তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য অপেক্ষা করুন, দেখা হবে পরবর্তীতে ভিডিওতে ইনশাআল্লাহ।